সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণে এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে কুন্দ ফুলের মালা। কুন্দফুলের মালা সিরিয়ালটা হয় স্টার জলসায়, এটা হয় ঠিক সন্ধ্যে 6টার সময়। তো এই সিরিয়াল সম্পর্কে আমি আগে অনেক ভিডিও ছেড়ে এসেছি, তোমরা যারা যারা সেগুলো মিস করে গেছো তাদের কি করতে হবে, নিচে ডেসক্রিপশনে যেতে হবে, সেখানে গিয়ে একটা লিংক পাবে, সেই লিংকে গিয়ে ক্লিক করলে পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে। তো দেখতে পাবে যে আগে সিরিয়ালে কি ঘটে গেছে, আর এটার মাধ্যমে দেখতে পাবে যে বর্তমানে সিরিয়ালে ঠিক কি ঘটছে। তো এই সিরিয়াল তো এক ঘেয়ে মো চলেই যাচ্ছে। অংশু, অন্নপূর্ণা, ঘুমুর, শকুন্তলা, এই তিনটে ক্যারেক্টার নিয়ে এত ভজঘট হচ্ছে কেন বাবা? শকুন্তলার সাথে বিশুর বিয়ে দিয়ে দেওয়া হোক, আর অংশ আর অন্নপূর্ণা সুখে সংসার করুক, তাহলেই তো মিটে যায়। তো না, সেটা হলো না, কিন্তু কি হলো, কি কি হলো, যারা যারা মিস করে গেছে তাদেরকেই বলছি। তো অংশ এবং শকুন্তলা তো আলাদাভাবে কথা বলতে যাবে বলে বাড়ির সবার সামনে বললো যে আমি তার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। যেহেতু ঘুমুরকে অন্নপূর্ণাকে সিঁদুর পরানো হয়ে গেছে, সেহেতু অংশু চেয়েছিল যে অন্নপূর্ণার সাথে কিছু আলাদাভাবে কথা বলবে। তো অন্নপূর্ণা যায় তার সাথে এবং গিয়ে তারা কথা বলে, এবং অন্নপূর্ণা অংশুর ভালোবাসার কাছে হার মেনে যায়। সে বলে যে হ্যাঁ, কিন্তু মুখ ফুটে বলতে পারে না যে সে ভালোবাসে, কিন্তু জড়িয়ে ধরে, তো তাতেই তো বোঝা যায় যে ভালোবাসে। কিন্তু তারা যখন নিচে আসবে, তার মধ্যে এদিকে তারা আসছে না বলে বিশু তো অনেক রকম কথাবার্তা বলছে, শকুন্তলা উত্তপ্ত করছে যেভাবে হোক তাদের বিয়েটা যেন সে করিয়ে দিতে পারে। তো বিশু বলছে হ্যাঁ করাবো তো অবশ্যই। তো গ্রামের লোকজন নিয়ে সে বলছে যে গ্রামের মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আর গ্রামের মেয়ে যদি লগ্ন ফাঁসটা হয়, তাহলে কিন্তু অংশুকে আমরা ছেড়ে দেবো না। আর এটাও বলছে যে অংশু যার বিয়ে এক্ষুনি খানিকক্ষণের মধ্যে বিয়ে শকুন্তলার সাথে, সে অন্নপূর্ণার সাথে আলাদা ঘরে বসে ডুবে ডুবে জল খাচ্ছে। তো যাই হোক, তারা আসে এবং বাড়ির সবার নাম ধরে অংশু জানিয়ে দেয় যে তার কিছু কথা বলার আছে। কিন্তু অন্নপূর্ণা বুঝতে পারে যে পরিস্থিতি খারাপ, লগ্নের আর বেশি সময় নেই, এবং গ্রামের ছেলেপিলে উত্তপ্ত হয়ে গেছে, যার ফলে অংশুর অনেক বড় বিপদ হতে পারে। গ্রামের ছেলেপিলে হয়তো অংশুকে মারধর করবে, সেক্ষেত্রে কিছুই করার থাকবে না অন্নপূর্ণার। সেহেতু অংশুকে বাঁচাতেই সে বলে যে শকুন্তলার সাথেই তার বিয়ে হবে, এবং অন্নপূর্ণা অংশুকে বলে যে আমার আর আপনার মধ্যে সম্পর্কটা আমাদের মধ্যেই থাকুক। সে এই কথা জানিয়ে তাকে বিয়ের পিঁড়ি অব্দি নিয়ে যায় এবং নিজেই শাক বাজায়। কিন্তু শকুন্তলা আটকায় এবং বলে যে তাকে সিঁদুর নাকি, এটা বলতে খুবই খারাপ লাগছে তবুও বলতে হচ্ছে, সিঁদুর নাকি মুছতে হবে, আমি এটাকে ডিলিট করা বলছি, হ্যাঁ যে সিঁদুর ডিলিট করা। তো বলে সিঁদুর ডিলিট করতে হবে, কিন্তু অংশু অবাক হয়ে যায় এবং অন্নপূর্ণা বলে যে হ্যাঁ অবশ্যই করে, আমি এটাকে এখনই ডিলিট করে দেবো, যাই হোক করে দেবো, তবে তার আগে তোমাদের বিয়ে করতে যেতে হবে। তো তারা বিয়ে করতে বসে, ওদিকে বিশু তার সামনে আসে এবং বলে যে তোমার যখন সিঁদুর পরার এতই ইচ্ছে, তো সিঁদুর পরানোর জন্য তো আমরা সবাই রয়েছি, ছেলের অভাব হবে না। তো এই কথা শুনে সে রেগে যায় এবং বিশুর গালে একটা জোরে চড় মারে। তো সেই নিয়ে শকুন্তলা বলে যে বিশু আমার গেস্ট, তাকে আমরা ইনভাইট করেছি, তো তুমি এরকম ভাবে তার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। তো অন্নপূর্ণা বেশি কথা সেখানে বলে না এবং অন্নপূর্ণা বিশুকে বলে যে যেই আমাকে সিঁদুর পরার কথা বলতে আসবে, তার সাথে আমি ঠিক এই রকমই ব্যবহার করব আজকে যেটা এই মুহূর্তে করলাম। তো বিশু সবাইকে জানিয়ে দেয় যে তার ব্যাপার সে নিজেই দেখতে পারবে, এবং সেটাও বলে যে ঘুমুরের বাবা কত বড় পুলিশ অফিসার, সেও একজন লিডার, তো সে এবার নাকি দেখিয়ে দেবে যে সে কত বড় লিডার। তো ঘুমুরও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এবং সত্য কাকা শকুন্তলার বাবা তাকে রিকোয়েস্ট করে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কিছু খায় না, সে চলে যায়। উল্টো দিকে অংশু ভাবে যে অন্নপূর্ণা তুমি আমাকে ঠকালে, যাতে গ্রামের ছেলেবিলে তাকে ভুল না বোঝে, যাতে তার কোনো ক্ষতি না করতে পারে, সেই কারণে এই বিয়েটা সে দিল। কিন্তু এই বিয়ের পরে কি হবে, এই বিয়ের পরে কি অংশু আর অন্নপূর্ণার সম্পর্কটা ভেঙে যাবে, শকুন্তলার শয়তানি কি শুরু হয়ে যাবে, কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল কুন্দ ফুলের মালা স্টার জলসায় ঠিক সন্ধ্যে 6টার সময়। তো যারা যারা মিস করে যাচ্ছে তাদের জন্য তো আমি রয়েছি। আর আজকে একটা টিপস রয়েছে, আজকের টিপস হচ্ছে যাদের মুখ অত্যন্ত শক্ত টাইপের হয়ে গেছে, একটু নরম করতে চাইছো, তো তারা একটাই কাজ করতে পারে, ডিমের যে সাদা অংশ তার সাথে
এক চামচ মধু মিশিয়ে সেটাকে ভালো করে মুখে মেখে 10 মিনিট পর হালকা গরম জলে সেটাকে ভালো করে ধুয়ে ফেলতে পারো, তাহলেই তোমাদের মুখ নরম হবে। যাদের অয়েলি স্কিন তারা কখনোই মধু মেশাবে না, তারা শুধুই ডিমের সাদা অংশটা মুখে মেখে 10 মিনিট পরে গরম জল দিয়ে ধুয়ে ফেলো। না হলে কিন্তু মধু যদি তোমরা মেশাও তাহলে কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ব্রণও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তো এটাই ছিল আজকের টিপস। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করো। আর মনে করো তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে তোমরা সাবস্ক্রাইব করো, তার কারণ সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু সিরিয়ালে এরপরে কি ঘটতে চলেছে সেটা বলতে পারছি না। তো যাই হোক, আজকে এই অবধি, আবার সামনের দিন দেখা হবে আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য টাটা।